হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য ব্রেকিং নিউজ, এনএমজিএনএম 2023-এর অনলাইন রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং তোমাদের কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়ার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা অনেক কোয়ারি করছিলে স্যার কখন থেকে শুরু হবে, দেখো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফার্স্টলি দেখো তোমাদের এই যে লিঙ্ক, সেই ওয়েবসাইটের লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা এই জাস্ট লিঙ্কে ক্লিক করে দেবে, অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলেই তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই, অনেকে হয়তো ভাববে এখানে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে দিলে এবং সাইন ইনে ক্লিক করলেই হয়ে যাবে, এটা কিন্তু নয়। তোমাদেরকে চলে আসতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। এখানে তোমাদের প্রথম থেকে আবার কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে, এখানে প্রত্যেককে ক্লিক করতে হবে, একজন দুজনকে নয়, প্রত্যেকে। যারা যারা রেজিস্ট্রেশন করছো বা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছো, তোমাদের কিন্তু প্রত্যেকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তোমাদের বলা হবে সমস্ত কিছু। তো ফার্স্টলি তোমরা কিন্তু এই আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রিতে ক্লিক করে নেবে। এই আই অ্যাগ্রিতে ক্লিক করলে দেখবে তোমাদের সামনে একটু সময় লাগবে, তারপর দেখো তোমাদের সামনে কিন্তু পুরো যে রেজিস্ট্রেশনের ফর্ম সেটা কিন্তু খুলে যাচ্ছে। ফার্স্টলি তোমাদের যেটা লাগবে, রোল নাম্বার লাগবে, অ্যাপ্লিকেশন নাম্বার লাগছে, ক্যান্ডিডেটের নেম এবং মাদার নেম, ডেট অফ বার্থ, এখানে সিকিউরিটি পিন। তো আমি একে একে বলি, রোল নাম্বার কোথায় পাবে, রোল নাম্বার পাবে তুমি তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাচ্ছ, অ্যাপ্লিকেশন নাম্বারটাও সেখানে পেয়ে যাচ্ছ, ক্যান্ডিডেট নেম তুমি তোমার নিজের নাম লিখবে, মাদার নেম নিজের মায়ের নাম লিখবে এবং ডেট অফ বার্থ, এখানে যে তোমার যে দিনে জন্ম সেই দিনটা লিখলে, ঠিক আছে, সিলেক্ট করলে মাস কোন মাসে জন্ম সেটা লিখলে, ইয়ার কোন কোন বছর জন্মগ্রহণ করেছে সেটা লিখলে। এবার অনেকেই বলবে স্যার আমার নামটা হয়তো কোনো কারণে ভুল আছে, বা আমার মায়ের নাম একটু ভুল আছে, বা ডেট অফ বার্থে কোথাও না কোথাও ভুল আছে, তাহলে আমি কোনটা দেবো? অর্থাৎ আমার অ্যাডমিট কার্ডে একরকম আছে আর অ্যাপ্লিকেশন নাম্বারে হয়তো একটু ভুলবশত সাইবার ক্যাফেতে ভুল করে দিয়েছে, তাহলে আমরা এখন কোনটা সিলেক্ট করব? তো বলে রাখি, যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো শুধুমাত্র সেটাই কিন্তু লাগবে। ভুলভাল হলে কিন্তু এখানে দেখাবে নট এলিজিবল বা দেখাবে নট রেজিস্টার্ড ইয়েট, এরকম দেখাবে। তো অবশ্যই যেটা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করা ছিল বা যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেটাই কিন্তু এখানে লিখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো আমি তোমাদের সুবিধার্থে একটা রোল নাম্বার, অ্যাপ্লিকেশন এবং ক্যান্ডিডেট নেমগুলো সব ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি কী করতে হবে নেক্সট প্রসেস। দেখো যখনই তোমরা সাবমিট করবে তবে তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, তোমাদের সমস্ত ডিটেলস দেখাবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে প্রথমেই বলবে চুজ পাসওয়ার্ড, তোমার যে পাসওয়ার্ড সেটা কিন্তু চুজ করতে হবে। এখানে দেখো পাসওয়ার্ডটা কীভাবে লিখবে আমি তোমাদের একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। দেখো যেমন একটা মনে করো যে কলকাতা লেখা আছে, ঠিক আছে, বা ধরো ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, বা তুমি তোমার নিজের নাম দিয়ে লিখতে পারো। ধরো আমি মনে করলাম যে কারোর নাম হচ্ছে রাজা, তো লিখলো আর এ, ঠিক আছে, একটা বড় হাতে লিখবে, তারপর গুলো সব ছোটো হাতে লিখলে রাজা, ঠিক আছে, অ্যাট দ্য রেট 1 লিখতে পারো, @2023 লিখতে পারো, এরকম একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তোমাদের কিন্তু নামগুলো লিখতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা কেউ দেবে না, ঠিক আছে, নিজের নিজের মতো করে দেবে। আমি ধরে লিখলাম KOLKATA@1, আর যেটা আমি এখানে লিখলাম সেটাই কিন্তু এই কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে। তো আমি ধরো লিখে দিলাম, ঠিক আছে, এইটাই কিন্তু লিখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। লেখার পর সিকিউরিটি পিন, এখানে সিকিউরিটি পিন তোমায় দেখো যে নাম্বারটা দেওয়া আছে না, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। তো আমি তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। দেখো 98 আছে, তারপরে কত আছে 98, তারপর হচ্ছে এনপি বড়তের এন বড়তের পি, তারপর কত আছে দেখো, তারপর আছে তোমার 11, তাহলে আমি 11 লিখে নিলাম। এটা লেখার পর তোমাদের কিন্তু এই সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো ফার্স্টে দেখো তোমাদের কেমন বলবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তো এখানে ইয়েস করে দিতে হবে। যখনই ইয়েসে ক্লিক করে দেবে তোমাদের কিন্তু এরকম একটা পেজ দেখাবে, তোমাদের বলবে যে তোমাদের ফোনে কিন্তু পাসওয়ার্ড গেছে। এবার তোমায় কী করতে হবে, সেই পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি, সেই ওটিপি কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে। এই ওটিপিটা কিন্তু এখানে লিখতে হবে, তোমার ফোনেও একটা পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে এবং ইমেল আইডিতেও কিন্তু একটা পাসওয়ার্ড যাবে, সেই ওটিপিটা লিখবে। এবং লেখার পর এখানে যে সিকিউরিটি পিনটা দেখা যাচ্ছে না, এই যে পিনটা দেখা যাচ্ছে, সেই পিনটা কিন্তু এখানে লিখে নিতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি তোমাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি ওটিপিটা ফিল করে। দেখো এটা লেখা হয়ে গেল, এবার আমি কিন্তু এখানে যে পিনকোডটা ছিল সেই পিনকোডটা, সিকিউরিটি পিনকোডটাও কিন্তু এখানে লিখে দিলাম। লেখার পর আমি কী করবো, এই ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর দেখা যাক কী দেখাচ্ছে। তো দেখো একটু লোডিং হতে সময় নেবে, তো তারপরে দেখো কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে গিয়ে দেখো লেখাই আছে যে এটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে। দেখো কতগুলো কমপ্লিট হয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হলো, এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এটা কমপ্লিট করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস এটা কিন্তু কমপ্লিট করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস এবং ফাইনাল সাবমিট। এখানে ক্লিক করার পর তারপর তোমাদের কিন্তু এই
প্রিন্ট আউটের অপশনটা পাবে, ঠিক আছে, বা এই পেমেন্টের অপশনটা পাবে। তো ফার্স্টে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এবং এখানে আসার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে নিতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে নিলাম, তারপরে একটু ওয়েট করে যাবে। একটু ওয়েট করলে দেখবে তোমাদের সামনে কিন্তু আরও একটা ফর্ম খুলে যাচ্ছে। এখানে আসার পর তোমাদের কী করতে হবে, দেখো, ফার্স্টে তোমাদের কিন্তু এই জেন্ডার, মেল না ফিমেল সেটা তো অলরেডি সিলেক্ট করাই আছে, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে, এইগুলো কিন্তু চেঞ্জ করা উচিত নয়, এগুলো যাবেও না, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ এসসি দেখা যাচ্ছে, মানে কেউ যদি মনে করে যে এসসি দিয়ে ফর্ম ফিল আপ করেছে এখন জেনারেল হবো, বা কোনো কারণে হয়তো সার্টিফিকেট পাওনি, ইডাব্লিউএস ছিলে এখন জেনারেল হিসেবে করতে যাচ্ছ, তা কিন্তু হবেই না। এখানে কিন্তু অপশনই পাবে না, যেটা আছে সেটাই তোমাদের চুজ করতে হবে। কেউ ধরো ফিমেল, ভুলবশত ফিমেল হয়ে গেছে, সে মেল, সে কিন্তু আর চুজ করতে পারবে না, এখানে কিন্তু এটা অপশন পাবেই না, ঠিক আছে। আমি দেখো সাব সিভিল ডিফেন্সে এখানে যা যারা নো করেছে তো নোই থাকবে, এখানে কিন্তু ইএসের অপশন পাবে না, কারণ অলরেডি তুমি র্যাঙ্কার পেয়ে গেছো, ঠিক আছে। এগুলো তো আর চুজ, এগুলো তো আর কিছু করা যাবে না। এবার তোমাদের মেন যে ফান্ডটা সেটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফর অ্যাটলিস্ট তোমার দেখাচ্ছে যে 5 ইয়ার্স স্টিল। তো এটা এখানে তোমাদের ক্লিক করে তোমাদের কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে, যারা যারা 5 বছর বা তার থেকে বেশি বাসিন্দা, ঠিক আছে। যারা বাসিন্দা নও গ্রাম পঞ্চায়েত থাকেন তারা নো করবে, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কেন লাগছে তোমাদের বলে রাখি, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের যদি কোনো রিফান্ড পাওয়ার ইচ্ছা থাকে বা ধরো কোনো কিছু রিটার্ন পেতে চাইছো সেক্ষেত্রে কিন্তু লাগছে। তো কী কী লাগছে ডিটেলস দেখো বলে দিই। ফার্স্টে লাগবে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, তোমার নিজে নিজের নামটা লিখবে যে নামে আছে, ঠিক আছে। এই নামে লিখলে যদি যদি এরকম কেউ থাকো যে নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো চেষ্টা করবে নিজেরই কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, ঠিক আছে। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে যে নাম্বারটা এখানে দিচ্ছ সেই নাম্বারটা কিন্তু এখানে দেবে। তারপর আইএফএসসি কোডটা দিলে, তারপর ব্যাঙ্কের নেম অর্থাৎ কোন ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের নাম লিখলে, এবং এখানে ব্রাঞ্চের নাম লিখলে। লেখার পর তোমাদের কিন্তু একটা পিডিএফ, ঠিক আছে, সেটা কিন্তু মোটামুটি 500 KB মধ্যে নিয়ে এসে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে, ঠিক আছে। এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু সেই ফাইলটা ডাউনলোড করে এখান থেকে পাঠাতে হবে। পাঠানোর পর সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো দেখো আমি এখানে জাস্ট তোমাকে দেখা যাচ্ছি ইয়েস করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইউজ করার পর তোমাদের কিন্তু এরকম একটা দেখাবে, যেহেতু আমি ফিল আপ করিনি আমাকে এটা ফিল আপ করতেই হবে। দেখতে পাচ্ছ রিকোয়ার্ড লেখা আছে, মানে এটা ফিল আপ করতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে এটা ফিল আপ করে তোমাদের বলছি। দেখো যখনই তুমি সাবমিট করে দেবে, তোমার সাকসেসফুলি যখন সাবমিট হয়ে যাবে, এরপর তোমাদের লাগবে কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ তুমি কোন পরীক্ষায় কত কী নাম্বার পেয়েছো, কোন সালে পাস আউট, রোল নাম্বার, বোর্ডের নেম, রেজাল্ট মোড, সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো তোমাদেরকে একে একে দেখা যাবো। প্রথমে তোমাদের সিলেক্ট করতে হবে ক্লাস 12-এর, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 12-এ তুমি কত কী পাসিং ইয়ার্স, দেখো পাস না ফেল সেটা লিখতে হবে। তো এখানে অবশ্যই পাসই হবে প্রত্যেকেই, তো পাসে এখানে ক্লিক করে নেবে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, পাশে ক্লিক করে দিয়েছি। তারপর দেখো পাসিং ইয়ার্স, কোন ইয়ার্স, কোন বছরে পাস করেছো। তো আমি ধরো লিখে নিলাম 2015-তে, ঠিক আছে, 2015 এখানে সিলেক্ট করতে হবে। তো এক মিনিট আমি এটা সিলেক্ট করে তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি আমার সুবিধার্থে এখানে একটা ফিল আপ করলাম, যেমন পাসিং স্ট্যাটাস, এখানে পাস, তারপরে পাসিং ইয়ার্স, কোন বছরে পাস আউট হয়েছি, রোল নাম্বার কত, এটা জাস্ট আমি আমার মতো করে লিখেছি, তোমরা নিজেদের মতো করে ঠিকভাবে লিখবে। রেজাল্ট মোড, এখানে পার্সেন্টেজ নাকি সিজিপি, এটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে পাস আউট সেটা তোমরা সিলেক্ট করলে পেয়ে যাবে। তারপর দেখো টোটাল মার্ক্স, এখানে দেখো ম্যাক্সিমাম মার্ক্স মানে টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল, তো 500 নম্বরের পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক। তারপর এখানে অপটেন মার্ক্স, মানে তুমি কত পার্সেন্ট পেয়েছো, কত নম্বর পেয়েছো, এবং পাশে দেখো পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে যে তুমি কত নম্বর পেয়েছো সেটার উপর ভিত্তিতে কত মার্কস, কত পার্সেন্ট হচ্ছে সে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার দেখো নেম, এখানে কিন্তু ইংলিশ, ঠিক আছে, ইংলিশে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে এখানে পাসিং স্ট্যাটাস, তুমি পাস করেছো না কি। তো এখানে পাস ক্লিক করে নিলাম, ক্লিক করে ম্যাক্সিমাম নাম্বার, এখানে তোমার টোটাল কত নম্বর ছিল, আমি লিখলাম ধরো এখানে 100 নম্বর ছিল, ঠিক আছে। এখানে লেখার পর এখানে তোমাদের সিলেক্ট করতে কত নম্বর পেয়েছো, তো আমি ধরো লিখলাম যে এখানে আমি 70 পেয়েছি, ঠিক আছে। তোমরা তোমাদের মতো করে লিখবে যে যেটা পেয়েছো। লেখার পর তোমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমাদের ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে তারপর দেখো তোমাদের সামনে কী ওপেন হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসার পর তোমাদের কিন্তু নিজে নিজের অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাদের কিন্তু এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু কী কী লাগছে দেখে নাও। যেখানে কিন্তু তোমাদের পুরো যে জিএমআর র্যাঙ্ক কত কী হয়েছে, অরফানি ক্যাটাগরি কত বিলং করছো, ঠিক আছে, কত সালে পাস করেছো, সব কিছু কিন্তু দেখাবে। এখানে দেখার পর তোমাদের কিন্তু এই জাস্ট এখানে ডিক্লারেশানে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। আমি এগুলো সব হাইড করে গেলাম। এখানে আসার পর তোমাদের কিন্তু এই ডিক্লারেশানে ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে নিতে হবে। যখনই সেভ অ্যান্ড ফাইনাল তোমার হচ্ছে কি ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবে, তোমাদের সামনে আরও একটা অপশন দেবে যে আর ডু ইউ ওয়ান্ট টু সাবমিট।
তখন তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে, দেন তোমাদের কিন্তু এটা অলরেডি হয়ে যাবে এবং তারপর তোমাদের একটা পেজ দেবে, সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। ওখানে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, সম্ভবত কনফার্মেশন পেজ দেওয়া দেবে, তারপর তোমাদের কিন্তু পেমেন্ট করতে বলবে। ঠিক আছে, পেমেন্টটা হচ্ছে তোমাদের কত কী করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি, 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, তো দেখে নেবে একবার, ভিডিওতে বলে দিয়েছিলাম তো। ঠিক আছে, এরপর তোমরা কিন্তু ডিটেলসটা যে তোমাদের যে পেমেন্ট সেটা করলেই তোমরা কিন্তু পুরোপুরিভাবে কাউন্সেলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি তারপরও কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কেমন লাগলো ভিডিওটা সেটাও তোমরা কিন্তু মূল্যবান মতামতের সাথে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।